তো বন্ধুরা এই রাজ্যের গ্রাম পঞ্চায়েতে ভিইএলই অর্থাৎ ভিলেজ লেভেল এন্টারপ্রেনার পদে কিন্তু নিয়োগের জন্য বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে যেখানে আপনারা শুধুমাত্র মাধ্যমিক পাশ করে থাকলেই আবেদন করতে পারবেন তো আপনারা যদি ভিইএলই পদে আবেদন করতে চান তো অবশ্যই ভিডিওটিকে প্রথম থেকে শেষ অবধি মনোযোগ সহকারে দেখুন আমি আপনাদেরকে জানাবো আপনারা কিভাবে আবেদন করবেন এবং আবেদনের শেষ তারিখ কি রয়েছে তো চলুন ভিডিওটি শুরু করা যাক এই মুহূর্তে যারা ভিডিওটি দেখছেন প্লিজ আপনারা ভিডিওতে একটি করে লাইক করে দিন আর আমাদের চ্যানেলে নতুন হলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন এবং পাশে থাকা বেল আইকনে ক্লিক করবেন প্রত্যেক দিন সমস্ত ধরনের সরকারি বেসরকারি চাকরির খবর ছাড়াও বিভিন্ন ধরনের লেটেস্ট ভিডিওর আপডেট পাওয়ার জন্য তো এই মুহূর্তে অনস্ক্রিন আপনারা সেই অফিসিয়াল নোটিফিকেশনটি দেখতেই পাচ্ছেন গভর্নমেন্ট অফ ওয়েস্ট বেঙ্গল অফিস অফ দ্য ব্লক ডেভেলপমেন্ট অফিসার সিঙ্গুর হুগলি অর্থাৎ হুগলি জেলার সিঙ্গুর ব্লকের আন্ডারে কিন্তু নিয়োগের জন্য এই একটি নতুন বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে তো আপনারাও যদি আপনাদের জেলার সমস্ত চাকরির খবর ভিডিওর মাধ্যমে পেতে চান তো এখনই আপনাদের নাম এবং জেলার নামটি কমেন্ট বক্সে আমাদেরকে কমেন্ট করে জানিয়ে দিন তো এখানে আপনারা দেখতে পাচ্ছেন নোটিফিকেশনটি কবে প্রকাশিত হয়েছে এবং এখানে বিজ্ঞপ্তি অর্থাৎ নোটিফিকেশন নাম্বারও কিন্তু দেওয়া রয়েছে এনগেজমেন্ট অফ ভিলেজ লেভেল এন্টারপ্রেনার ভিএলই অন কন্ট্রাক্ট ইন বলরামবাটি গ্রাম পঞ্চায়েত আন্ডার সিঙ্গুর ব্লক অর্থাৎ এই মুহূর্তে সিঙ্গুর ব্লকের আন্ডারে যে বলরামবাটি গ্রাম পঞ্চায়েত রয়েছে তো সেখানেই ভিএলই অর্থাৎ ভিলেজ লেভেল এন্টারপ্রেনার পদে কিন্তু নিয়োগ নিয়োগের জন্য এই বিজ্ঞপ্তিটি প্রকাশিত হয়েছে তো আপনারা যদি ভিএলই অর্থাৎ ভিলেজ লেভেল এন্টারপ্রেনার এই পদে আবেদন করতে চান তো সেক্ষেত্রে আপনাদের কোয়ালিফিকেশন যেটি থাকতে হবে দেখুন এখানে দেওয়া রয়েছে

এর সঙ্গে আপনাদের একটি টেকনিক্যাল কোয়ালিফিকেশন চাওয়া হয়েছে অর্থাৎ মিনিমাম সিক্স মান্থের আপনাদের একটি কম্পিউটার অ্যাপ্লিকেশনের সার্টিফিকেট কোর্স কিন্তু করা থাকতে হবে এক্ষেত্রে বয়স সীমা আপনাদের যেটি চা হয়েছে 8 থেকে পঁয়ত্রিশ বছরের মধ্যে আপনাদের বয়স থাকতে হবে এবং বয়সের হিসেব করবেন একত্রিশ বারো দু হাজার উনিশ তারিখ অনুযায়ী এবং আপনাদেরকে কিন্তু অবশ্যই সিঙ্গুর ব্লক এরিয়ার স্থায়ী বাসিন্দা হতে হবে তবে কিন্তু আপনারা এই পোস্টের জন্য আবেদন করতে পারবেন রিমুনারেশন আপনাদেরকে যেটি দেওয়া হবে দশ হাজার টাকা প্রতি মাস এবং এক বছরের চুক্তিতে আপনাদেরকে নিয়োগ করা হবে এক বছরের পর বছর পর আবারও কিন্তু স্যাটিসফ্যাক্টরি পারফরমেন্সের উপর বেসিস করে রিনুয়াল করা হতে পারে তো আপনারা যদি বিএল এই পোস্টে আবেদন করতে চান তো সেক্ষেত্রে আপনাদেরকে সম্পূর্ণ অফলাইনে আবেদন করতে হবে আপনাদের সুবিধার্থে ডেসক্রিপশন বক্সে এই অ্যাপ্লিকেশান ফর্মের লিঙ্ক দিয়ে রাখবো তো সেখান থেকে আপনারা ডাউনলোড করে নেবেন এবং এ ফোর সাইজের পেপারে এই অ্যাপ্লিকেশান ফর্মটিকে প্রিন্ট আউট করে নেবেন এবং খুব ইজি রয়েছে এই ফর্মটি যেখানে আপনাদের নাম ডেট অফ বার্থ ফাদার্স নেম এবং আপনাদের কোয়ালিফিকেশান এ সমস্তগুলি আপনাদেরকে লিখতে হবে অ্যাপ্লিকেশান ফর্মটি ফিল আপ হয়ে যাওয়ার পর এর সঙ্গে কোন কোন ডকুমেন্টগুলি জারক্স উইথ সেলফ অ্যাটেস্টেড কপি অ্যাটাচ করতে হবে তো দেখুন এখানে বলে দেওয়া হয়েছে অ্যাপ্লিকেশন ফর্ম ইন প্রেসক্রাইব ফর্মেট ইজ প্রুফ ডকুমেন্ট লাইক মাধ্যমিক এডমিট কার্ড অর बर्थ সার্টিফিকেট ডকুমেন্টস ইন রেসপেক্ট অফ এডুকেশনাল কোয়ালিফিকেশন মাধ্যমিক মার্কশিট অনলি ডকুমেন্টস ইন রেসপেক্ট অফ টেকনিক্যাল কোয়ালিফিকেশন 6 মান্থ কম্পিউটার সার্টিফিকেট প্রুফ প্রুফ অফ रेसिডেন্স হিসেবে আপনারা এপিক অথবা আধার কার্ডের মধ্যে যেকোন একটি দিতে পারেন এই সমস্ত ডকুমেন্টগুলি জারক্স উইথ সেলফ অ্যাটেস্টেড কপি আপনাকে কিন্তু আবেদন সঙ্গে অ্যাটাচ করে দিতে হবে এবং এই আবেদনপত্রটি পত্রটি আপনাদের কোন অ্যাড্রেসে জমা করতে হবে দেখুন সেই অ্যাড্রেসও এখানে দিয়ে দেওয়া হয়েছে দ্য অ্যাভোভ ডকুমেন্টস আর টু বি সাবমিটেড ইন এ সিল্ড এনভেলপ ইন দ্য ড্রপ বক্স এট এম জি এনআরজি সেল অন অ্যানি ওয়ার্কিং ডেজ বিটুইন টেন থার্টি এ এম টু ফাইভ পি এম অর থ্রু পোস্ট অর কুরিয়ার উইদিন একত্রিশ বারো দু উনিশ তারিখ এট ফাইভ পি এম সার্প অর্থাৎ আপনাদেরকে সরাসরি আপনাদের যে ব্লক রয়েছে সেই ব্লকে আপনাদেরকে যেতে হবে সেখানে এম জি এনআরজিএস যে সেল রয়েছে সেখানে আপনারা একটি ড্রপ বক্স পাবেন সেই ড্রপ বক্সে আপনাদের আবেদনপত্রটি জমা করে আসতে পারেন এছাড়াও আপনারা পোস্ট বা ক্যুরিয়ারের মাধ্যমে আপনাদের আবেদনপত্রটি পাঠাতে পারেন তো এক্ষেত্রে আবেদনপত্র জমা করার শেষ তারিখ যেটি রয়েছে একত্রিশ বারো দু তারিখ বিকেল পাঁচটা পর্যন্ত তো এই সময়ের আগে কিন্তু আপনাদেরকে আবেদন করতে হবে তো আশা করি আপনারা বুঝতে পেরেছেন তো এই ছিল সম্পূর্ণ নতুন একটি চাকরির খবর আপনাদের জন্য ভিডিওটি ভালো লাগলে অবশ্যই ভিডিওতে লাইক করবেন আওতে অবশ্যই ভিডিওটিকে শেয়ার করবেন বন্ধুদের সঙ্গে আর আবেদন করার পূর্বে অবশ্যই নোটিফিকেশনটিকে ডাউনলোড করে নিন নিজেরা ভালোভাবে পড়ুন বুঝুন তারপর আপনারা আবেদন করবেন তো বন্ধুরা ভালো থাকবেন দেখা হবে পরবর্তী সময়ে আবারও কোন একটি নতুন ভিডিওতে ধন্যবাদ